हेलो बंधुरा, चले एलाम आबारो एकटी नतून भिडियो निये। बर्तमान समय प्रतिटी धारावाहिकेर मतन किन्तु खड़कुटो धारावाहिकटी अनेक जनप्रिय एवं एई धारावाहिकेर प्रतिटी अभिनेता अभिनेत्रीरा किन्तु अनेक मजा करे अभिनय करे थाके। तबे तादेर अभिनय एवं तादेर मजा जेटा आमादेर सकलेर मन छुंये गियेछे। আপনি হয়তো অস্বীকার করতে পারবেন না যে খড়কুটো ধারাবাহিকের প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী আপনার মনে জায়গা করে নেয়নি, কেননা বর্তমান সময়ে খড়কুটো ধারাবাহিকটি কিন্তু অনেক জনপ্রিয় এবং জনপ্রিয় হওয়ার মেন উদ্দেশ্য হলো যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করছে ত্রিনা সাহা এবং নায়কের চরিত্রে অভিনয় করছে সৌজন্য বা খড়কুটো ধারাবাহিকের বাবিন। এদের দুজনের খুনসুটি অভিনয় যেটা মানুষকে মুগ্ধ করে দিয়েছে। বরাবরের মতো খড়কুটো ধারাবাহিকের নায়ক বাবিন বা সৌজন্য তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে থাকে, তাই হয়তো আমরা সৌজন্যের বিষয়ে বেশি কিছু তথ্য জানতে পারি না এবং বর্তমান সময়ে সৌজন্য একজন জনপ্রিয় অভিনেতা। কিন্তু আজকের যে তিনি জনপ্রিয় অভিনেতা, কিন্তু প্রথম দিকে এই অভিনয় ক্যারিয়ারটা কিন্তু এতটাও সোজা ছিল না। আপনি কি জানেন সৌজন্যর সম্বন্ধে, বা সৌজন্য বাস্তবে কাকে বিয়ে করেছে এবং তার স্ত্রী কতটা সুন্দর? দেখাবো সব কিছু এই ভিডিওতে, তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সৌজন্য জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গে বহরমপুরে এবং পড়াশোনার জন্য কলকাতায় তিনি চলে আসেন 2004 সালে। বেশ কিছুদিন কলকাতাতে পড়াশোনা করার পরে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন কাজের জন্য। বেশ কিছুদিন দিল্লিতে কাজ করেন এবং বেশ কিছুদিন সেলসম্যানেরও কাজ করেন, তবে নিজে কিছু করে দেখানোর স্বপ্নটাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তাই আবারও ফিরে আসেন কলকাতাতে এবং অভিনয়ের জন্য অনেক জায়গায় অডিশন দিতে থাকেন। তারপরে ধীরে ধীরে তিনি অভিনয় শেখেন এবং ধীরে ধীরে অভিনয় করা শুরু করেন। তারপরে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক আমাদেরকে উপহার দিয়েছেন। বর্তমানে তিনি অনেক জনপ্রিয় একজন অভিনেতা। তো যাই হোক, তিনি কিন্তু বাস্তব জীবনে বিবাহিত এবং তিনি বহু বছর আগে বিয়ে করেছেন, আর ইনিই হলেন সৌজন্যর স্ত্রী, যার নাম পোর্সিয়া ভট্টাচার্য। তারা বিবাহ করেছিলেন বেশ কিছু বছর আগে এবং বর্তমান সময়ে তারা দুজনে বেশ জুটিয়ে সংসার করছেন এবং তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে। এবং সৌজন্য যখনই কাজের ফাঁকে সময় পায় এবং সম্পূর্ণ সময়টি কিন্তু ফ্যামিলিদের সাথে কাটাতে ভালোবাসেন। তো বন্ধুরা, এই ছিল খড়কুটো ধারাবাহিকের সৌজন্য বা বাবিনের সম্বন্ধে কিছু অজানা তথ্য। আপনি কি জানতেন বাবিনের স্ত্রী বা সৌজন্য স্ত্রীকে? তো বন্ধুরা, সৌজন্য স্ত্রীকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আজকের মতো বিদায়, মিলব নতুন টপিক নিয়ে। সকলেই ভালো থাকবেন।